নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মমতাদি তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম মমতাদি শীতের সকাল রোদে বসে আমি স্কুলের পড়া করছি মা কাছে বসে ফুলকপি কাটছেন সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখব নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে তাই যেটুকু সঙ্কোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই বয়স আর কত হবে বছর তেইশ পরনের সেলাই করা ময়লা শাড়ি পাটা লাল সীমান্ত পর্যন্ত ঘোমটা ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া স্থির অচঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষতচিহ্ন আন্দাজে পড়া টিপের মতো মা বললেন তুমি রাঁধুনি চমকে তার মুখ লাল হলো সে চমক ও লালিমার বার্তা বোধয় মার হৃদয়ে পৌঁছল কোমল স্বরে বললেন বস বাছা সে বসল না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাঁধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মার প্রশ্নের ছাঁকা জবাব দিল নিজে থেকে একটি কথা বেশি কইল না সে বলল তার নাম মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় সে থাকে তার স্বামী আছে আর একটি ছেলে স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে এই তার প্রথম চাকরি মাইনে সে তা জানে না দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো সে বোধহয় টাকা বারও আশা করেছিল কৃতজ্ঞতায় চোখ সজল হয়ে উঠল কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবেই প্রকাশ করল কথা কইল না মা বলেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল আমি গেটের কাছে তাকে পাকরাও করলাম শোনো এখনই যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখব বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটা বিস্মিত হয়েও যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়া স্নেহ তার ব্যবহার এমন রুড়ো মা বললেন পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে ভাবিস না তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম রাঁধুনি পদপ্রার্থিনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না পরদিন সে কাজে এলো নীরবে নতমুখে কাজ করে গেল যে বিষয়ে উপদেশ পেল পালন করল যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করল অনর্থক প্রশ্ন করল না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখল না সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে এমন নিখুঁত হলো তার কাজ কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমার খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না বরং রীতিমতো উপেক্ষা করল শুধু আমাকে নয় সকলকে কাজগুলিকে সে আপনার করে নিল মানুষগুলির দিকে তাকালো না মার সঙ্গে মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি একবার কাশির শব্দ পর্যন্ত করল না সে যেন ছায়াময়ী মানবী ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্যে মহিষী কিন্তু ধরা ছোঁয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বিকার রাগ করে আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করার আধুনিক দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করল বাড়িতে সেদিন কুটুম এসেছিল সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুড়ে চলেছি কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসল যে লজ্জা পেলাম বলল দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম যা খেয়েছ তাতেই বোধ হয় অসুখ হবে আর খেও না কেমন ভরসোনা নয় আবেদন মার কাছে ধরা পড়লে বকুনি খেতাম এবং এক খাবলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম সে বলল লক্ষ্মী ছেলে এসে জল খাবে বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখী শুধু দেখেছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বামুন সে চমকে হাসি বন্ধ করল এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কি হলো বামুনদি সে ওদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে পড়ল গম্ভীর মুখে বলল আমায় বামুনদি বলো না খোকা শুধু দিদি বলো তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগল তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠতো হঠাৎ মা এলেন সে দুহাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল দু চোখে ভয় দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসতো না পনেরো টাকার খাতিরেও না স্বামী পুত্রের অনাহারের তাড়নাতেও না মা হাসলেন বললেন হো এরকম সারাদিন বক বক করে বেশি আসকার দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দুচোখ দিয়ে দু ফোঁটা রহস্য টপ টপ করে ঝরে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকত সম্মানে চোখের জল ফেলল সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়ামাখা ছিল সেটা বোধহয় তার শৈল না তিন চার দিন পরে তার গালে তিনটে দাগ দেখতে পেলাম মনে হয় আঙুলের দাগ মাস্টারের চর একদিন অবনির গালে যেরকম দাগ হয়েছিল তেমনি আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম তোমার গালে আঙুলের দাগ কেন কে চর মেরেছে সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল দূর তারপর হেসে বলল আমি নিজে মেরেছি কাল রাত্রে গালে একটা মশা বসেছিল খুব রেগে মশা মারতে গালে চর বলে আমি খুব হাসলাম সেও প্রথমটা আমার সঙ্গে হাসতে আরম্ভ করে গালে হাত ঘষতে ঘুষতে আনমোনা ও গম্ভীর হয়ে গেল তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল চেয়ে দেখলাম ভাতের হাঁড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে নিচের ঠোঁট দাঁতে দাঁতে কামড়ে ধরেছে বেদনায় মুখ হয়েছে কালো সন্দিগ্ধ হয়ে বললাম তুমি মিথ্যে বলছ দিদি তোমায় কেউ মেরেছে সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল না ভাই না সত্যি বলছি না কে মারবে এ প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চড় মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুঁজল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালের তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল চুপি চুপি বলল কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি এ প্রশ্নের জবাব পেলাম না হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল বসা মাত্র খোঁপা খুলে পিঠ ভাসিয়ে এক রাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়ল কি একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল রহস্য বইকি। গালে চরের দাগ চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকুল কাতরাতা ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি ভেবে চিনতে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম আমার আশা পূর্ণ হলো সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘোমটা খুলে সহজ মানুষ হয়ে গেল বিকালে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরির দেব দেবো না তোমায় সন্দেশ খাওয়াবো ধ্যাত তা বলছি না তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো তো চাকরি হলে করবে না সে হাসলো করবো এখন করছি যে তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল আহা স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামী চাকরি হয়েছে সে স্বীকার করে বলল হয়েছে বেশি দিন নয় ইংরাজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছ না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো তার কোনো দরকার নেই আমরা তোমায় আটকে রাখব না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব সুখী তুমি ইচ্ছে করলে এ বেলায় কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বলল আমি কাজ করব মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবু সে বলল তার সামান্য চাকরি তাতে কুলোবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা সেজন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার উপর মায়া বসেছে তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে সে এক রকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমায় দেখে চোখ মুচল আচমকা বলল মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে এটা জানতাম না গুরু নিন্দা পাপ মিথ্যা বলা পাপ কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম তাতে একটুও পাপ হয় না সত্যি কার্য কেন তখন তার চাকরির এক মাস বোধহয় পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকল বিশ্রী নোংরা যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকের বাড়ির চাপে অন্ধকার এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বলল মনে হচ্ছে পাতালে চলেছ না সাতাশ নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয় কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব সদর দরজার পরেই ছোটো একটি উঠান মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা বোধহয় চার কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দু হাত চওড়া একটু রোয়াক একপাশে পাশে এক শিট করোগেট আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যে আলো যদিও কিছু কিছু আসে বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাঁই পেয়েছে সব কম দামি শ্রীহীন জিনিস এই স্ত্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই একপাশে পাশে বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে অন্তরালে হয়তো আরও জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক দুটিরই রং চটে গেছে একটি তালা ভাঙা অন্য কোণে কয়েকটা মাজা বাসন বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকণি টাঙানো দড়িতে খান কয়েক কাপড় এই দুই কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মাতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটা বই খাতা একটি অল্পদামি টাইম পিস কয়েকটা ওষুধের শিশি একটা মেরামত করা আরসি কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র এই সব টুকিটাকি জিনিস টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে অনেকগুলি বই ঘরে আর একটি জিনিস ছিল একটি বছর পাঁচেকের ছেলে চৌকিতে শুধু মাধুরের ওপরে উপুর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর গুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করল সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল বলল কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমোয়নি আমাকেও ঘুমোতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মুড়ি ছাড়া ঘরে কিছু নেই দোকানের বিষ দেব না একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম আর একটা লেবু খাবো দিদি সে হেসে লেবু দিল বলল কৃতার্থ হলাম সবাই যদি তোমার মতো ভালোবাসতো ঘরে আলো ও বাতাসের দীনতা ছিল খানিক পরে সে আমায় বাইরের ওয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল ঘর ঝাঁট দিল কড়াই মাজল জল তুলল তারপর মশলা বাড়তে বসল হঠাৎ বলল তুমি এবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছে কয়েক মিনিট পরে রাজা যেন রাজধানীতে প্রবেশ করলেন এমনই ভঙ্গিতে প্রায় চল্লিশ বছর বয়সের একটি লোক বাড়ি ঢুকল গৃহপ্রবেশের রকম দেখেই আমি তাকে চিনলাম মমতাদির স্বামী নগেন যেমন রোগা তেমনই ঢেঙা এত লম্বা লোক কোনো দিন আমার চোখে পড়েনি লম্বাও আবার এক অদ্ভুত রকমের দেহের দীর্ঘ কাঠামোর সঙ্গে খাপ খেতে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গও যেন লম্বাটে হয়ে গেছে বাহু দুটি অস্বাভাবিক রকম দীর্ঘ দুদিক চাপা ফজলি আমের মতো লম্বাটে মুখে খাড়ার মতো নাক চিবুকটা ঠেলে নেমে ডগার দিকে চোখা হয়ে গেছে মাথার চুলো মেয়েলই ধরণে বড় বড় ঠিক বাবরি নয় গায়ের কোটটা পর্যন্ত বালিশের ওয়ারের মতো সরু আর দীর্ঘ দুই থেকে তিনবার পা ফেলেই রোয়াকে পৌঁছলো নিচু হয়ে আমার মুখের কাছে মুখ এনে নিরীক্ষণ করে বলল তুমি কে হে মুখে তামাকের দুর্গন্ধ দাঁতগুলি কালো আমি মুখ সরিয়ে নিয়ে বললাম আমি সুরেশ সুরেশ নাকি বেশ দাদা বেশ তা আমার বাড়িতে হঠাৎ সুরেশের আমদানি কি জন্য এ বাড়িতে সুরের রেস্টুকুও যে নেই দাদা ওর জন্য নাকি মমতাদি বলল এসব কি বলছো ছেলে মানুষকে আমি ওদের বাড়ি কাজ করি ওকে আমি ডেকে নেছি ওকে ভয় দেখাচ্ছ কেন নগেন চট করে সোজা হয়ে গেল ভয় দেখাচ্ছি বড় যে লম্বা চওড়া কথা শিখেছ আমি ভূত নাকি যে ভয় দেখাবো মমতাদি কথা না কয়ে মশলা বাড়তে লাগল নগেন লম্বা কোটের পকেট থেকে একটা বিড়ি বার করে ধরালো আচমকা নিচু হয়ে আমার মুখে ধোঁয়া ছেড়ে হা হা করে হাঁ পানির মতো হাসল বিড়ির কড়া ধোঁয়ায় আমি কেশে ফেললাম ছি ও কি করো বলে মমতাদি শিল ছেড়ে উঠে দাঁড়াল নগেন ফের ছিলে ছেঁড়া ধনুকের মতো সোজা হয়ে গেল তুমি ফোরণ কাটছো কেন ঠোঁট দুটো বন্ধ করে রাখতে পারো না বলে ঠোঁটে এত জোরে টোকা দিল যে ব্যথায় সে ঠোঁট কামড়ে ধরল বেড়ে দেখাচ্ছে তোমায় মাইরি, খাসা বোধ গালে টোকা দিলে আরও বেড়ে দেখাবে দেব মমতাদি পিছু হঠল বলল খোকার টনিক বুঝি নিজেই গিলে এসেছ আলবত খোকা টনিক দিয়ে করবে কি এখনও খোকার টনিক খাওয়ার বয়স হয়নি টনিক লাগে এই আমাদের বলে সগর্বে নিজের বুক ঠুকে দিল তারপর হঠাৎ মুখের জ্বলন্ত বিজিটা আমার জামার পকেটে পুড়ে দিয়ে দুই কোমরে হাত রেখে সামনে পিছনে দুলে দুলে হাসতে লাগল মমতাদি বলল তুমি ওর সঙ্গে অমন করছো এর ফল কি হবে জানো জানি হাত দিয়ে আমার মাথাটা কচাৎ করে কেটে নেবে মমতাদি বলল তোমার মাথার কিছু হবে না চাকরি যাবে আমার তুমি কি মনে করো ও বাড়ি ফিরে তোমার ব্যবহারের কথা বলে দিলে আর একদিনের জন্য ওর মা আমাকে রাখবেন যা খুশি তোমার করো কিন্তু কাজ গেলে আমায় দুশো না এ কথা যন্ত্রের মতো কাজ করল নগেন মুহূর্তে দমে গিয়ে বলল ইস সেটা তো খেয়াল করিনি আগে বলতে হয় তারপর মুখখানা করুণ করে বলল তা বাবু বাড়িতে বলতে যাবে কেন আমি ঠাট্টা করছিলাম বই তো নয় ঠাট্টা শুনে রাগ করবে বাড়িতে নালিশ করবে খোকা বাবুকে তুমি এত বোকা বাবো নাকি কি জানি কাল চাকরি থাকবে কি যাবে দেখে সেটা বোঝা যাবে খোকার রাগ তুমি জানো বলে মমতাদি ঘরে চলে গেল নগেন ধপ করে আমার পাশে বসে পড়ল গলা নিচু করে বলল চুপি চুপি না হয় তোমার পা ধরছি ভাই রাগ রেখো না আমি না বুঝে বড্ড দোষ করেছি অনুতাপে এখন আমার বুক ফেটে যাচ্ছে মায়েরি বলছি কালির দিব্যি তার চোখ ছলছল করতে লাগল আমার অবশ্য আর রাগ রইল না কিন্তু কি বলবো ভেবে না পেয়ে চুপ করে রইলাম নিরবতাকে রাগ মনে করে সে হঠাৎ নিজের কান মলে কাতর সারে বলল বাড়িতে বলো না ভাই মরে যাব তোমার দিদি পর্যন্ত যে উপোস করবে রে দাদা আমি তাড়াতাড়ি জানালাম যে রাগ করিনি বাড়িতেও বলবো না শোনা মাত্র তার সব কাতরতা দূর হয়ে গেল অনুযোগ দিয়ে বলল তুমি বড় নিষ্ঠুর ভাই পায়ে ধরালে কান মলালে তবে ক্ষমা করলে তুমি বলো শুধু ক্ষমাতে কি এখন আমার মন ওঠে ক্ষমার সঙ্গে একটু দয়াও করে ফেলো আমার সব দুঃখ দূর হয়ে যাক বেশি নয় ভাই একটু দয়া সামান্য কি বলুন বলছি কিন্তু মনে রেখো আমার জন্য চাইছি না দয়া তেমন পাত্র আমি নই নিজের দুঃখের কথা আমি কাউকে বলি না কার জন্য দয়া চাই জানো তোমার ওই দিদির জন্য ওর বড় লজ্জা তাই মুখ ফুটে বলতে পারে না আমার কাছে কাঁদে আর বলে পনেরো টাকায় কুলোয় না কী করি আমি একদিন বিষ খেয়ে মরে যাবো মাইরি ও কথা বলে আর হাউ হাউ করে কাঁদে সে কান্না দেখলে পাশানেরও বুক ফেটে যায় কালির দিব্যি নগেন বলল দু টাকা মাইনে বাড়িয়ে না দিলে তো ওকে বাঁচানো চলে না ভাই ভয়ে মরি দুঃখের জ্বালায় কবে সত্যি সত্যি বিষ খেয়ে ফেলে তুমি যদি মাকে বলে ওর দু টাকা মাইনে বাড়িয়ে দিতে পারো তবেই সর্বরক্ষে হয় নইলে রোজ ওর বুক ফাটা কান্না আর শয় না নগেন মাথা নাড়তে লাগলো আমি তৎক্ষণাৎ স্বীকার করলাম মাকে বলবো কৃতজ্ঞতায় অভিভূত হয়ে নগেন আচমকা মায় সশব্দে চুম্বন করে ফেল আমি আঁতকে উঠে ছিটকে সরে গেলাম নগেন হাত জোর করে বলল চটো না দাদা তোমায় বড় ভালোবাসি কি না তাই সামলাতে পারলাম না যুক্তকর মুক্ত করে সে ফের মুখখানা করুন করল কি ভাবছি জানো দাদা ভাবছি দু টাকা কি তোমার দিদির কান্না ঘুজবে অভাবের সমুদ্রে দু টাকা দু ফোটা শিশির বই তো নয় তুমি বরং পাঁচ টাকার কথাই বলো কেমন তোমরা হলে রাজা মানুষ পাঁচটা টাকা তোমাদের কাছে পাঁচটা পয়সা হ্যাঁ আমি স্বীকার করলাম নগেন বলল ওকে বলো না কিন্তু ওর বড় লজ্জা কি না কেঁদে কেটে অসুখ করে ফেলবে হয়তো লজ্জায় বিষও খেয়ে ফেলবে জানো ওর কাছে আধভরি আফিং আছে তারপর একসময় মমতাদি বলল চলো খোকা আমরা যাই নগেন শুধালো তুমি কোথা যাবে শুনি দুবেলা যাই সেখানে আবার কোথা কি উনুন ধরা বেকে ভাত চাপাবে কে তুমি আমার আজ সময় নেই তোর সময় নিকুচি করেছে রোজ ভাত নামিয়ে নি তাই তোর বাবার ভাগ্যি তা জানিস উনুন ধরা ভাত চাপা তারপর যেখানে খুশি মরবি যা মমতাদি উঠানে নেমে পড়েছিল রোয়াকে উঠল বলল বেশ সব করে দিয়ে যাচ্ছি কিন্তু কাল চাকরি গেলে আমায় মারতে উঠো না যেন জোক ফনা ধরেছিল মুখে টান পড়া মাত্র নরম হয়ে গেল চাকরি যাবে কেন কেন বেশ সময় মতো কাজে না গেলে কে পয়সা দিয়ে লোক রাখে নটা বাজতে না বাজতে নাকে মুখে হাত গুঁজে আপিসে ছোটো কী জন্য তোমার চাকরি আমার চাকরি নয় নগেন একদম কাদা হয়ে গিয়ে বলল তোমার কাজে যাওয়ার সময় নাকি তবে তুমি যাও দেরি করো না চলে যাও এদিকে যা হবার হবে মমতাদি হাসল এদিকে সব হবে তুমি ভেবো না খোকার অসুখ আমি শিগগির ফিরে আসব মাস চারেক পরে আমিও বুঝলাম তার ছেলে হবে আরও মাসখানেক সে কাজ করলো তারপর বাধ্য হয়ে আসা বন্ধ করলো দশ বারো দিন পরে খবর নিতে গেলাম দেখলাম রোয়াকের যে প্রান্তটা খালি ছিল সেখানে চাচের বেড়ার আঁতুর ঘর নির্মিত হয়েছে ছাদটাও চাচের তবে তার ওপরে একটা ছেঁড়া শতরঞ্চি বিছানো ছেঁড়া মলিন বিছানায় শেষ হয়েছিল পাশে একটা কাঁথা জড়ানো পুটলি পুটলিটা চোখ বন্ধ করে ঘুমোচ্ছে আর মাঝে মাঝে কল্পিত স্তন চুষছে লুব্ধ হয়ে বললাম কোলে নেব দিদি কাশিতে তার গলা ভেঙে গিয়েছিল বিশ্রী আওয়াজ করে বলল আজ নয় ভাই ওটা আজ অস্পৃশ্য নইলে নাইতে হবে আঁতুর উঠুক তখন কোলে নেবে সোমবারের পরে একদিন এসো কেমন বৃহস্পতিবার গেলাম কিন্তু ছেলেটাকে কোলে নিতে ঘেন্না হল আঁতুর ঘরটা অদৃশ্য হয়েছিল রোয়াকে কাঁথায় শিশু শুয়েছিল রোগা কালো পেটটা টিমটিমে গলায় লাল লাল ঘা প্রথম দিন শুধু ফুলের মতো মুখখানা দেখে মুগ্ধ হয়েছিলাম আজ সম্পূর্ণ অবয়ব দেখে দারুণ বিতৃষ্ণা হলো হল সে বলল নেবে কোলে আমি বিপদে পড়ে অনিচ্ছার সঙ্গে বললাম দাও ওর গলায় কি হয়েছে দিদি শিশুর মুখের দিকে চেয়ে সে বলল কুষ্ঠ আমি চমকে বললাম কুষ্ঠ সে চোখ তুলে তাকালো দু চোখে একটা অস্বাভাবিক জ্যোতি ভাই কুষ্ঠ নয় গরম তেলে পুড়ে গেছে কিন্তু ওকে তোমার কোলে নিয়ে কাজ নেই ওর শরীরে অনেক ফোসকা লাগবে কী গরম তেল ফেলে দিয়েছে দিদি সে নীরবে চোখ মুছল জবাব দিল না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম মমতাদি রোগা হয়ে গেছে চোখের নিচে গভীর কালো দাগ চোখ দিয়ে যেন দুঃখের কালি গড়িয়ে পড়ে শুকিয়েছে আরও তিন মাস কাটল সে মা হবার ধাক্কা সামলে প্রায় আগের মতো সুস্থ ও সবল হয়ে উঠল কিন্তু কাজ করতে এলো না একদিন স্কুল যাবার পথে মমতাদির ওখানে গেলাম নগেন অফিসে যাবার জন্য প্রস্তুত হয়ে রোয়াকে টুলে বসে পান জিব আর গর্জন করে কিসব বলছিল ছোট ছেলেকে স্নান করিয়ে কাজল পড়াতে পড়াতে মমতাদি নির্বিকার চিত্তে শুনে যাচ্ছিল উঠানে উপর হয়ে শুয়ে হাত পা ছুঁড়তে ছুঁড়তে প্রাণপণে চেঁচাচ্ছিল মমতাদির বড় ছেলে পাঁচু আমায় দেখে নগেন গর্জন বন্ধ করে সাদরে অভ্যর্থনা করল। নিজে মমতাদির পিড়িটা এক টানে কেড়ে নিয়ে বসে আমায় টুলে বসালো আমার জন্য তার নাকি বড়ই মন কেমন করছিল মমতাদি শুধু একটু হেসেই আমায় স্বাগত জানালো আমি জিজ্ঞাসা করলাম পাঁচু কাঁদছে কেন নগেন বলল ও শুয়ারকা বাচ্চার কথা বলো না ভাই আরামজাদা দু এক বছরের মধ্যে জেলে ঢুকবে এই বয়সে এমন পাকা চোর হয়ে উঠেছে যে বললে তুমি বিশ্বাস করবে না চুপ করলি পাশ্ড ইস্টুপির নাড়কি চুরি করে মার খেয়ে কাঁদিস তো লজ্জা নেই আমি পাঁচুর দিকে চেয়ে দেখলাম চোরের সাজাই হয়েছে বটে পিঠময় অসংখ্য শাস্তির চিহ্ন পাশে পড়ে আছে একটা ভাঙা বাকারি নিজের চোখ কানকে আমার বিশ্বাস হলো না মমতাদির ছেলে চোর বললাম কি চুরি করেছে নগেন বলল পয়সা খাবার নয় খেলনা নয় পয়সা তাও কি আমাদের পয়সা ওই ওদের বলে আঙুল দিয়ে দোতলাটা দেখিয়ে দিল বালিশের তলা হাতরে পাঁচটিকে চুরি করে পালাচ্ছিল যাদববাবু দেখতে পেয়ে চোর ছেলে ফিরিয়ে দিয়ে গেছেন সঙ্গে যাচ্ছে তাই গালাগালি আমি চকিতে মমতাদের দিকে তাকালাম সে মাথাটা এত নিচু করেছিল যে মুখ দেখতে পেলাম না শুধু চোখ পড়ল তার কাগজের মতো সাদা কপাল আর খোকার চোখে কাজল দিতে আঙুলের থরথর কম্পন দেহ তার নিষ্পন্দ নতমুখী মর্মর মূর্তির মতো যা দূর হয়ে যা সামনে থেকে কুলাঙ্গার নগেনের গর্জন শুনে চমকে ফিরে চেয়ে দেখলাম পাঁচু কখন উঠে দাঁড়িয়েছিল এখন গুটি গুটি বাইরের দিকে চলেছে তার সেই ধীর চলন দেখে নগেনের বোধহয় ধৈর্যচ্যুতি হল হাতের কাছে খরম ছিল এক পাটি তুলে নিয়ে ছুঁড়ে মারল খরমটা পাঁচুর গায়ে লাগলো না ওদিকের দেয়ালে ঠেকে বৌলা ভেঙে পাঁচুর পায়ের কাছে ছিটকেল পাঁচু দাঁড়ালো খরমটা তুলে নিয়ে জিভ বার করে ভেংচি কাটলো তারপর বাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে দিয়েই চকিতে অদৃশ্য হয়ে গেল পিতা পুত্র দুজনেই লক্ষ্যভেদে বিশেষ অপটু দেখলাম খরমটা নগেনের মাথায় না লেগে শোবার ঘরের দরজা দিয়ে ভেতরে চলে গেল নগেন তড়াক করে লাফিয়ে উঠল কিন্তু উটের মতো লম্বা পা থাকা সত্ত্বেও তখনকার মতো অদৃশ্য পলাতককে গ্রেপ্তার করার ক্ষমতা নেই জেনে ফিরে এসে পিঁড়িতে বসে পকেট থেকে বিড়ি বার করে ধরালো এক মুখ ধোঁয়া ছেড়ে ক্রোধ বিকৃত মুখে এমন একটা উদাসীন ভাব এনে ফেললো যে আমি অবাক হয়ে গেলাম বিড়ির ধোঁয়া যে রাগের এমন ভালো ওষুধ তা জানা ছিল না খানিক বিড়ি টেনে নগেন বলল ঠাকুর কেমন রাজ্যে গো সুরেশবাবু ওর রান্নার মতো হচ্ছে ঠাকুর পালিয়েছে নগেন সোজা হয়ে বসে কণ্ঠে বলল সত্যি পালিয়েছে তবে ওকে আবার রাখো না আমি সংশয় ভরে বললাম দিদি কি আর কাজ করবে দিদি মুখ তুলল ভাবলেশ হীন মুখ ভাবের শুধু অভাব নয় ভাবগুলি যেন মুখেই মরেছে এমনই নিরস্বরে বলল না ভাই দিদি আর কাজ করবে না নগেন চোটে বলল কি করবে তবে শুনি বসে বসে গিলবে যারটার বাড়ি নয় আত্মীয়ের বাড়ির মতো সেখানে কাজ করতে তোমার আপত্তিটা কি শুনি ও সব বজ্জাতি চলবে না বুঝলে আমি কুরেমির প্রশ্রয় দেব না কাল থেকে তুমি কাজ করতে যাবে মাসে পনেরোটা টাকা সহজ নাকি এবার বরং দু টাকা বেশি হবে হবে না খোকা আমি সায় দিলাম হবে মমতাদি কথা কইল না রাগে আগুন হয়ে নগেন বলল যাবে না তুমি না না বটে আমি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করব আর তুমি বসে বসে খাবে না স্বামীর রোজগার খেলে স্ত্রী বুঝি বেয়াদব বেহায়া হয় ও মা কি লজ্জা এমন কথা আর বলো না মানুষ হাসবে নগেন বলল হুম বজ্জাতি হতা হ্যায় শুনবে তবে শুনবে তবে দু পয়সা রোজগার করে স্বামীর একটু সাশ্রয় করার সুযোগে যে মেয়ে মানুষ হেলা করে সে শুধু বেয়াদব নয় সে 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 বেশা বলে নগেন ফের একটা বিড়ি ধরালো মমতাদির ধৈর্য ও সাহস দেখে বিস্মিত হয়ে গেলাম খোকাকে বুকে তুলে নিয়ে সে চুমা খেল গলা টিপে আদর করল খোকার হাসির জবাবে হাসল শেষে অবসর মতো বলল তাই নাকি তা বেশ মমতাদি ঘরে চলে গেল কিন্তু তৎক্ষণাৎ এসে ক্রোধে মধ্যমান স্বামীর গা ঘেঁষে বসে পড়ল নগেন খানিক্ষণ নিশ্চল হয়ে বসে রইল তারপর নড়ে চড়ে বার কয়েক আর চোখে তার দিকে চেয়ে দেখলো সে সময় তার মুখখানা এমন অপূর্ব হয়ে উঠেছিল যে আজও স্পষ্ট মনে পড়ে এটা বাইরের দৃষ্টিতে দেখেছিলাম কিংবা অন্তরের অনুভূতি দিয়ে আবিষ্কার করেছিলাম আজ সঠিক বলতে পারি না কারণ তার বসার ভঙ্গিটা ছিল বিচ্ছিরি আদুরে গোপাল হ্যাংলা মেয়ের মতো মাথাটা একদিকে কাত করে সে দুষ্টামির হাসি হাসছিল আবার এটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে ইচ্ছে করে লজ্জা একেবারে অভিভূত হয়ে গেছে নগেনকে লুব্ধ করে সে যেন কি ভিক্ষা চাইছিল এসবের সঙ্গে তার পূর্ব পরিচয়ের সামঞ্জস্য ছিল না তাই সমস্ত মিলে সে আমার কাছে হয়ে উঠেছিল দুর্বোধ্য ও অপূর্ব আমার অস্তিত্ব সে বোধহয় বিস্তৃত হয়ে গিয়েছিল হঠাৎ আমার দিকে চোখ পড়ায় সরে বসতে গেল নগেন খপ করে তার হাত ধরে ফেলল তারপর এতক্ষণ যত রাগ জমা হয়েছিল তার সবটুকু ঝাল ছাড়ল নির্দোষ আমার ওপরে হাঁ করে কি দেখছি শুনি মজা লাগছে দেখতে না বেরো আমার বাড়ি থেকে বেরিয়ে যা মমতাদির চাকরির খাতিরে আমার খাতির সে যখন চাকরিই করবে না তখন আর কিসের খাতির তিলেক বিলম্ব না করে আমি বেরিয়ে গেলাম সদর দরজাটা ভেজিয়ে দেবার সময় দেখলাম মমতাদির শুভ্র শীর্ণ হাত নগেনের গলা জড়িয়ে ধরেছে এতক্ষণ শুনলে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মমতাদি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম